আলোচনা করিম।
গুরুত্বপূর্ণ খবর তো হয়েছে, এটা ডর গুরুত্বপূর্ণ খবর। এটিএম থাকার কারণে এখন ভয়ঙ্কর খবর আইছে। বন্ধ অকল এক জানুয়ারির পর ব্যয়বহুল হয়ে পড়ছে এটিএমের ধন উলিওয়া। এতিয়া প্রতিটো লেনদেনত 21 টাকা দিব লাগিব আপনাদের। যদি আপনি ডিজিটাল লেনদেনত অভ্যস্ত নহয় বা নগদ লেনদেন পছন্দ করে, নতুন বছরত আপনার পকেটর বোঝা বৃদ্ধি হব। দরাচলতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চমুকৈ আরবিআই নির্দেশের পিছত ব্যাঙ্কবোরে 1 জানুয়ারি 2022 পর এটিএম লেনদেনের ওপর মাচুল বৃদ্ধি করেছে। এটা ব্যাঙ্কর গ্রাহককে প্রতিমাহে ব্যাঙ্কর এটিএমর বিনামূল্যে উলিওয়ার সীমা অতিক্রম করার পিছত অতিরিক্ত উলিওয়ার বাবে অধিক মাচুল পরিশোধ করব লাগিব। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চমুকৈ আরবিআই 10 জুন 2021 অধিসূচনা অনুসারী ব্যাঙ্কবোরে এতিয়া 1 জানুয়ারি 2022 পর 20 টাকার পরিবর্তে 21 টাকা আর জিএসটি লেনদেন মাচুল হিসেবে লবলে সক্ষম হব। ব্যাঙ্কে এটিএম স্থাপনের বর্ধিত ব্যয় আর ব্যাঙ্ক বা হোয়াইট লেভেল এটিএম অপারেটর দ্বারা এটিএম রক্ষণাবেক্ষণের ব্যয় উল্লেখ করে 1 জানুয়ারি 2022 হইতে পরিবর্তনের বিষয়ে জানানি দিছে। আর গাঁবরের বাবে বিনামূল্যে উজ্জ্বল লিমিট পৃথক। গ্রাহক ব্যাংকর এটিএমর পর প্রতিমাহে 5টা বিনামূল্যে লেনদেনের বাবে যোগ্য। ইয়ার উপর লেনদেনের বাবে 21 টাকা আর জিএসটি ব্যয় হব। মাচুল আছিল 20 টাকা। গ্রাহক আন ব্যাংক এটিএমর পর বিনামূল্যে লেনদেনের বাবে যোগ্য। 3টা লেনদেন মেট্রো সিটিত আছে আর 5টা লেনদেন অমেট্রো সিটি। অকল রাজ্যের 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো আছে মহিলাসকলের কারণে। মহিলাসকলের কারণে এখন ডাঙর গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। দেখিলে পাইছে ভাল খবর। মহিলাসকলের বাবে মাইলে 3600 টাকার পেনশন। জানালক এইখন আঁচনির বিষয়ে কেন্দ্র আর কেবাখনো রাজ্য সরকারে মহিলাসকলক আর্থিকভাবে শক্তিশালী করবলে কেবাখনো আঁচনি আরম্ভ করেছে। আর কেবাখনো রাজ্য সরকারে মহিলাসকলক আর্থিকভাবে শক্তিশালী করবলে কেবাখনো আঁচনি আরম্ভ করেছে। আজি আমি এনেকোন আঁচনির বিষয়ে আপনার জানাব খুঁজিছো, যার জড়িয়ে সরকারে দরিদ্র মহিলাসকলক অর্থনৈতিকভাবে শক্তিশালী করব বিচাৰে। বিহার সরকার তেনে এখন আঁচনি আরম্ভ করেছে। আঁচনির অধীনত বছরে 3600 টাকা দরিদ্র মহিলা একাউন্টত জমা করা হব। এই আঁচনির নাম হচ্ছে লক্ষ্মীবাই সামাজিক সুরক্ষা আঁচনি। এই আঁচনির অধীনত প্রতিমাহে 300 টাকা বিনিয়োগ করলে বার্ষিক ভিত্তিত লাভ করব 3600 টাকা। এই আঁচনিখন লাভ করবলে মহিলাসকলের ন্যূনতম বয়স 18 বছর হব লাগিব আর বিহারের স্থায়ী বাসিন্দা হব লাগিব। কিদরে লব আঁচনির লাভ? আপনি এই আঁচনিখনের টাকা লব বিচারে আপনার বয়স 18 বছরতক অধিক হব লাগিব। মহিলাগীর পরিয়ালের বার্ষিক উপার্জন 60,000 টাকা বা তাতক কম হব লাগিব। এই আসনের সুবিধা সমূহ লাভ করবলে আপনি অনলাইন আর অফলাইন দুটা পদ্ধতিতে আবেদন। রাজ্যখন আরো একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর আছে। পুরনি বর্ষক বিদায় দিয়ে নতুন বর্ষক স্বাগতম জানালে বিশ্ববাসীয়ে। করোনার মাজে বিশ্ববাসীয়ে পার করলে আন একটা বছর। 2022 বর্ষটো ভাল হওয়ার আশারে সকলের প্রার্থনা। করোনা আর লকডাউনের বাবে 2021 বর্ষটো সমগ্র বিশ্ববাসীর বাবে আসিল বহু প্রত্যাখ্যানের বছর। বহু লোকে হেরালে আপনজনক। নতুন বছরত সকলের আশা সামরণি পড়ব করোনার সংহার, রক্ষা পড়ব বিশ্ব, সকলে মুক্ত মনে ফুড়ব পারিব। 2022 বর্ষর প্রথম দিনটাতে রাজ্যত বিয়লি 2 বজালে সংঘটিত হল বহু ঘটনা। খবর বহু আহিল বহু গল। কিছু আজির বছরের প্রথম দিনত বর্তমানলে কি ঘটিল তার এক অবলোকন। ঘটনাটি হয়েছে নববর্ষের পহিলা দিনটাতে জম্মু কাশ্মীরত অবস্থিত মাতা বৈষ্ণী দেবী মন্দিরত বৃহৎ অঘটন। 12 গৰাকীর মৃত্যু, বহু আঘাত। মন্দির দর্শন করবলে অহা ভক্তর মাজত হওয়া ভিড়ের বাবে এই অঘটন সংঘটিত হওয়া বলে জানবা গৈছে। ঘটনাটির মাজনিশা 2:45 মান বজাত সংঘটিত হয়েছে।